নমস্কার, আমি রত্না। আজ 15ই মার্চ বুধবার, আমি চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। তো ঠাকুর মন্দিরটা সুন্দরভাবে লাইট দিয়ে আবার নতুন করে সাজানো হয়েছে। মন্দিরের ভেতরেও এখনও সাজানো, লাইট দিয়ে সাজানোর কাজ চলছে। আর একদম মন্দিরের পাশেই আছে দ্বাদশ পাগল মন্দির, তার সাইডেই আছে গদিঘর। এবার সরাসরি চলে এলাম রন্ধনশালা বা অন্নপূর্ণা ভাণ্ডারে। মেলার আগত সকল ভক্তগণ বিনামূল্যে এখানে প্রসাদ পেয়ে থাকেন। মেলার দিনগুলি ছাড়াও এখানে প্রতিদিন প্রসাদ দেওয়া হয়। রন্ধনশালায় যিনি রান্না করেন ওনার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। এইখানে প্রসাদ তৈরি করি আমি। আমি 20 বছর বয়সের থেকে এই ঠাকুর বাড়িতেই রান্নার কাজ করি। আমি কিন্তু কোনো বেতন করা লোক নয়, খালি ভক্তর সেবা করার জন্য। অনুষ্ঠানে যত ভক্ত আসবে, রবিবারে যত দল ঢুকবে, সব ভক্তরা এখানে প্রসাদ পাইবে। সবাই ভক্তরা প্রসাদ দেব। গত বছর আমরা 35 লক্ষ লোককে খাওয়াইছি, এবার কত লক্ষ হবে আমি বলতে পারবো না, কারণ এবার আরো বেশি হবে। ভক্তদের উদ্দেশ্যে বলে দিন যে সবাই আসবেন এখানে, সবাই এসে প্রসাদ পাবেন। একটু বলে দিন, এখানে ভক্তদের আমরা সব সময়ের জন্য গ্রহণ করে তাদের ডেকে নিয়ে প্রসাদ খাওয়াই দিই। হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল। তো আজই একজন ভক্ত কর্ণাটক থেকে দল নিয়ে এসেছেন, সেই ভক্তের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো। আপনি কোথা থেকে এসেছেন দল নিয়ে? কর্ণাটক থেকে আসছি। কবে পৌঁছেছেন আপনি ঠাকুর বাড়ি? আমি আজকে সকালবেলায় ঠাকুর বাড়িতে পৌঁছেছি। আচ্ছা আচ্ছা। এখানে মানসা ছিল আমার ওই বড় মেয়ের বড় ছেলে, নাতি বউ, তার একটা পুত্র সন্তান চাইছিল আমার কাছে। আমি বলেছিলাম পুত্র সন্তান তো দেওয়ার মালিক আমি না, পুত্র সন্তান দেওয়ার মালিক আছে আমার খুলিগুড়ি চাপ, তবে আমি তোমাকে পথ দেখাই দিতে পারি। ওখানে মানসা করে তোমার পুত্র সন্তান হয়েছে, সেই সন্তান নিয়ে এসে তার মা বাবা খাটলো, এখন পুজো দিচ্ছে হরিবন্ধ। ঠিক আছে, ভালো থাকবে না? তুমি ভালো থেকো, আশীর্বাদ করো, মায়ের আশীর্বাদ ছাড়া পথ এগোনো যায় না। বাকি জীবন দাদার মা পথভ্রষ্ট না হয়ে যাই। সবাই ভালো। তো মেলায় সমস্ত রকম দোকান বসে গেছে। এবারও মেলায় মরণকূপ এসেছে। এই যে গাড়িটা দেখছো, এটা মরণকূপের মধ্যে খেলা দেখানোর জন্যই। এছাড়া বিভিন্ন রকম নাগরদোল্লা এসেছে, ডিস্কো ড্যান্সার, বিভিন্ন যান্ত্রিক নাগরদোল্লা, যেমন টয় ট্রেন, টোড়া টোড়া, আর টোড়া টোড়ার কাজ এই যে চলছে। তো এই ছিল আজকের মেলার ভিডিও। আরও নতুন নতুন মেলার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।